তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য ব্যক্তি, যিনি সরকারের বিভিন্ন উচ্চতম পর্যায়ে এই দেশের অ্যাডমিনিস্ট্রেশনে সংযুক্ত ছিলেন, এখনও আছেন, এবং তাকে প্রধান অতিথি করে আজকে আমরা এখানে আমন্ত্রণ করে নিয়ে এসেছি। ডিকেট করেছেন যে আজকের এই বিরাট আয়োজনে যে খরচ আপনারা করেছেন, উই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আমরা এনজয় করেছি। তা আমি বলব এই ধরনের আরেকটি আয়োজনে রোটারি ক্লাব অফ সিলেট সাউথ এই ভেনুতে পারেন কিংবা এই ধরনের কোনো ভেনুতে এনে অন্তত 50টি কাপড়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করবেন, আমরাও সহযোগিতা করব। একটা জোরে হাত তুলে রাখবেন, কারণ আমরা রোটারিয়ান, আমরা উই মেক চেঞ্জেস ইন দি লাইফস অফ পিপুল। আর এই বছরের থিম হচ্ছে বিল ইন্সপায়ারেশন, কাজে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাইকে শুধু ইন্সপায়ার করব না, যে এই ধরনের ইনস্টলেশন সেরিমনি বড় বড় হলে করে বেশি বেশি খাওয়াবো, সেই সাথে আমরা ইন্সপায়ার করব যে এট দি সেম টাইম আমরা রোটেরিয়ানরা যেন আজকের এই আনন্দগুলো মুহূর্তে সেই সমস্ত লোকদের কথা মনে করি যারা একটি ছোট্ট আয়োজনে 10 জন মানুষকে একসাথে করে একটি বিয়ের আয়োজন করতে পারছে না বলে তার মেয়ে কিংবা ছেলে বিয়ে দিতে পারছে না। আজকের দিনে যদি আমরা এই কথা মনে নিয়ে যেতে পারি, তাহলে জুবারের আয়োজন এবং আমাদের ইনস্টলেশন চেয়ারম্যান যিনি আগামী দিনে রোটারির নেতৃত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বা এই ক্লাব ইচ্ছা প্রকাশ করেছে, সেটা বাস্তবায়িত হবে যদি এই ধরনের প্রোগ্রাম আমরা আগামীতে নিয়ে থাকি। আমি আশা করি রোটারি ক্লাব অফ সিলেট সাউথের জন্য এটা কোনো ব্যাপার নয়, যে ক্লাব আপনারা বলেছেন একজন গভর্নরের জন্ম দিয়েছে, আমি বলবো 3 জন গভর্নরের জন্ম দিয়েছে রোটারি ক্লাব অফ সিলেট সাউথ। একজন লতিফ ভাই, আরেকজন ডক্টর বেলাল, সেও এই ক্লাবের চার্টার প্রেসিডেন্ট, আর আরেকজন গভর্নর আছেন, তিনি রোটারির গভর্নর নন, তিনি হচ্ছেন আর্কেদার মানবাধিকার কমিশনের একজন আঞ্চলিক গভর্নর। আমাদের আশীর্বাদ রাখুই না, এখানে যে ক্লাবে ইঞ্জিনিয়ার লতিফের মতো 5 গভর্নর আছেন, যেই ক্লাবে আমাদের সেলিম আতাউল করিম সেলিমের মতো বিজনেস ম্যাগনেট আছেন, যে ক্লাবে আর্কেদারের মতো মানবাধিকার কমিশনের একজন গভর্নর রয়েছেন, যে ক্লাবে জনপ্রতিনিধি রয়েছে আমাদের মতিউর রহমান জেলা পরিষদের একজন সম্মানিত সদস্য, যে ক্লাবে একজন 5 DRR রয়েছে, আমি জানি আমাদের সামনেই 2 জন PDRR বর্তমান গভর্নর 5 গভর্নর হিসাবে আছেন, এই ক্লাবে একজন PDRR জুনে এই ক্লাবের মেম্বার আছে, আর সবচেয়ে জুবিলেন্ট প্রেসিডেন্ট আছে যাকে আজকে আমরা অভিষিক্ত করলাম রোটেরিয়ান জুবার। এই ধরনের রোটেরিয়ান দিলীপ চৌধুরীর মতো পুরনো সিনিয়র রোটেরিয়ানরা যারা এই ক্লাবে আছেন, এই ধরনের রোটেরিয়ানদের সমন্বয়ে যে ক্লাব পরিচালিত হচ্ছে তাদের দ্বারা এই সিলেটের মানুষের, দুস্থ মানুষের জীবনমান পরিবর্তনে অনেক কন্ট্রিবিউশন আসবে, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আরেকটা জোরে হাত তালি দিতে হবে এই জন্য যে আমি আজকে খুব কম কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।